গত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে জোট নয় এবারে নিজ দল নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে বলে ইসিতে এসে জানিয়েছে গণ ফোরাম এছাড়াও নির্বাচন কমিশনে এসে বিসিএস পরীক্ষা পেছানোর দাবি জানান পরীক্ষার্থীরা মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে তফসিলকে স্বাগত জানান গণ ফোরামের সভাপতি মফিজুল ইসলাম কামাল বলেন গণ ফোরাম সবসময় নির্বাচনমুখী এছাড়াও 300 আসনের প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই বলেও জানান গণ ফোরামের সভাপতি এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 45তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে পরীক্ষার্থীরা ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ